প্রিয় ছাত্ররা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকের ক্লাসে আবার শুরু করছি আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আজকের ক্লাসে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.3 অঙ্কগুলো থেকে শুরু করব। এর আগের ক্লাসে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.2 এর অঙ্কগুলো পড়েছিলাম এবং শেষ হয়ে গেছিল। আজকের ক্লাসে আমরা করছি কোষে দেখি 1.3 এক নম্বর অঙ্ক। বলেছি দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117, তাহলে সংখ্যা দুটি কি কি হতে পারে আমাদের সেটা বার করতে হবে। তাহলে কি করলাম, তাহলে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তাহলে সলিউশন এটা আমরা কি করে সলভ করব, ধরি একটি সংখ্যা সমান সমান এক্স, তাহলে অপর সংখ্যাটা কত হবে, অতএব অপর সংখ্যাটি সমান সমান এক্স প্লাস 3। তাহলে এইটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে অন্তর 3 আসবে। তাহলে দুটি ধনাত্মক সংখ্যা একটা ধরলাম এক্স আর একটা ধরলাম এক্স প্লাস 3, এবার যে তাদের বর্গের সমষ্টি 117। তাহলে শর্তে আমরা শর্তে কি বলতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 117। তাহলে সংখ্যা দুটির বর্গের সমষ্টি 117। এবার এই ইকুয়েশনটা থেকে সলভ করে আমরা এক্স এর মান বার করবো। তাহলে সলভ করছি, অর তাহলে প্রথমে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দিলাম, এক্স স্কোয়ার প্লাস 9 প্লাস 6x ইকুয়াল টু মাইনাস 117 ইকুয়াল টু 0। আমরা সবগুলোকে বাম দিকে নিয়ে চলে এলাম, তাহলে কত হলো, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 6x, 117 থেকে যদি 9 চলে যায় তাহলে কত হচ্ছে, মাইনাস 108 ইকুয়াল টু 0। এরা পুরোটাকে দুই দিয়ে ভাগ করা যায়, তাহলে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। এবার এটা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারে চলে এসেছে। এবার এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করতে পারবো। তাহলে এটাকে আমরা কি করতে পারি, অর 54 কে এমন করে ভাঙবো যাতে করে একটা 3 আসে। তাহলে কত করব, 6 9 54, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x না এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। আর এই দূর থেকে x কমন যাচ্ছে, পড়ে থাকছে কত, x প্লাস 9, এইখান থেকে মাইনাস 6 কমন যাচ্ছে তাহলে পড়ে থাকছে x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে হলো কত আমাদের, x প্লাস 9 ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে দুটি রাশির গুণফল 0, তাহলে হয় x প্লাস 9 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু মাইনাস 9। কেন মাইনাস, এটা কি সম্ভব, এটা সম্ভব নয়, ইহা অসম্ভব। কেন ইহা অসম্ভব, কারণ হচ্ছে আমাদের সংখ্যা দুটো বলেছিল ধনাত্মক অখণ্ড সংখ্যা, যেহেতু এটা ঋণাত্মক সংখ্যা সমান সমান 6, অতএব অপর সংখ্যাটি, অপর সংখ্যাটি ইকুয়াল টু 6 প্লাস 3 ইকুয়াল টু 9। তাহলে সংখ্যা দুটি কত হলো, একটি সংখ্যা হলো 6 আর একটা সংখ্যা হলো কত, 9। তাহলে আমার নির্ণয় সমাধান একটা সংখ্যা 6 পেলাম আর একটা সংখ্যা পেলাম 9। অঙ্কটা ভালো করে বুঝে নাও। এবার আমরা শুরু করব দুয়ের দাগের অঙ্কটা। আমরা শুরু করছি দুয়ের দাগের অঙ্কটা। দুয়ের দাগের অঙ্কে কি বলেছে, বলেছে একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি এবং ত্রিভুজটার ক্ষেত্রফল 360 বর্গমিটার, তাহলে তার উচ্চতা কত। তাহলে সলভ, আমরা কি করছি, ধরি ত্রিভুজটির উচ্চতা, ধরি ত্রিভুজটির উচ্চতা সমান সমান x মিটার,
त्रिभुज उच्चता एक्स मीटार धरी तेल भूमि कत हो एक्स मीटार अत भूमि समान समान भूमि समान समान कत हो उच्चतार द्विगुण अपेक्षा 18 मीटार बेसि उच्चता हे एक्स तर द्विगुण हे 2x तर 18 मीटार बेसि प्लस 18 मीटार তাহলে ত্রিভুজটার উচ্চতা কত হলো এক্স মিটার এবং তার ভূমি হলো কত 2x প্লাস 18 মিটার বলছি ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা 2x প্লাস 18 এত বর্গমিটার ঠিক আছে এখান থেকে আমরা দুই কমন নিতে পারি তাহলে এক্স দুই কমন নিলে x प्लस 9 पूरा बाई दुई वर्गमीटर काटाकुटी कर ले कत हे x इंटू एक्स प्लस 9 वर्गमीटर तेल त्रिभुज क्षेत्रफल कत हे एक्स इंटू एक्स प्लस 9 वर्गमीटर ए त्रिभुज क्षेत्रफल के कतगुल दी है 360 वर्गमीटर तेल शर्ते यटाई समान समान अतए शर्ते x इंटू एक्स प्लस 9 समान समान 360 एखान पासी एक्स स्क्वायर प्लस 9x माइनस 360 इक्वल टू 0 এবার 360 কে উত্তর আকারে বিশ্লেষণ করলে আমাদের 9 আনতে হবে ভাঙা যাক আমরা 360 কে ভাঙলাম ভেঙে কত বেরোলো আমাদের 24 একটা উত্তর তো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0 আর 24 থেকে 15 চলে গেলে 9 আর 24 আর 15 গুণ করলে হয় 360 এই মাইনাস আছে বলে একটা মাইনাস এখানে আছে তাহলে এখানে x কমন নিলে কত হচ্ছে x প্লাস 24 এখান থেকে আমরা মাইনাস 15 কমন নিচ্ছি তাহলে x প্লাস 24 ইকুয়াল টু 0 তাহলে আমাদের হলো কত x প্লাস 24 ইন্টু x মাইনাস 15 ইকুয়াল টু 0 তাহলে দুটো রাশির গুণফল ইকুয়াল টু 0 এই আকারে চলে এসেছে মানে উৎপাদক বিশ্লেষণটা হয়ে গেছে এবার আমরা কি বলতে পারি তাহলে যেহেতু দুটো রাশির গুণফল 0 তাহলে হয় একটি রাশি 0 অথবা অন্য একটি রাশি 0 তাহলে আমরা কি বলতে পারি পাশে আমরা এবার এখানে করছি তাহলে হয় x প্লাস 24 ইকুয়াল টু 0 দেয়ারফর x ইকুয়াল টু মাইনাস 24 কিন্তু যেহেতু উচ্চতা উচ্চতা কি কখনো ঋণাত্মক হতে পারে উচ্চতা ঋণাত্মক হতে পারে না তাহলে আমরা লিখে দিতে পারি ইহা অসম্ভব কেন অসম্ভব কারণ এক্স উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না সেই জন্য এটা অসম্ভব তাহলে অথবা আর একটা কি ছিল অথবা এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত এক্স ইকুয়াল টু 15 এক্স ইকুয়াল টু 15 পাই তাহলে উচ্চতা কত হলো অতএব উচ্চতা অতএব নির্ণেয় নির্ণেয় উচ্চতা সমান সমান 15 মিটার তাহলে উচ্চতা আমরা কত পেলাম আমরা উচ্চতা পেলাম 15 মিটার দুইটাকে অঙ্কটা হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পারবে একটু ভালো করে বুঝে নাও এরপরে আমরা তিনের দাগের অঙ্কটা শুরু করব এবার করছি আমরা তিনের দাগের অঙ্কটা তিনের দাগের অঙ্ক কি বলেছে বলছে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম তাহলে ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি সমান সমান এক্স তাহলে কি বলেছে সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম তাহলে শর্তে শর্তের আমাদের কি বলেছে সংখ্যাটির 5 গুণ মানে 5x ইকুয়াল টু তার বর্গের দ্বিগুণ তার বর্গ কত এক্স স্কোয়ার তার দ্বিগুণ মানে 2x স্কোয়ার কি বলেছে বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম মাইনাস 3 তাহলে সংখ্যাটার সমীকরণ আমরা পেয়ে গেলাম আমরা সমাধান করব অর সবগুলোকে আমরা কিটা কি করছি 2x স্কয়ার মাইনাস 3 কত 5 ভুলিয়ে লিখলাম সুবিধার জন্য তাহলে 2x স্কয়ার এটা 5x হবে মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0 এটা আমরা সমাধান করব 3 ইনটু 2 কত হচ্ছে 6 এখানে মাইনাস 6 মানে 6 কে 6 করলে হবে তাহলে 2x স্কয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু 0 এখান থেকে আমরা 2x যদি কমন নিই পড়ে থাকে x মাইনাস 3 1 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল টু 0
therefore x minus 3 into 2x plus 1 equal to 0 তাহলে দুটো সংখ্যার গুণফল হিসেবে আমরা পেয়ে গেছি তাহলে হয় x minus 3 equal to 0 তাহলে অতএব আমরা কত পেলাম x equal to 3 অথবা 2x plus 1 equal to 0 এখান থেকে আমরা পাচ্ছি x equal to minus half যেহেতু সংখ্যাটা অখণ্ড ধনাত্মক সংখ্যা সুতরাং x equal to minus half এটা হতেই পারে না তাহলে x equal to minus half এটা আমরা বলতে পারি ইহা অসম্ভব ইহা অসম্ভব তাহলে নির্ণেয় সংখ্যাটি কত হলো তাহলে একটা অখণ্ড সংখ্যা হলো তিন উত্তর কি হলো অতএব নির্ণেয় অখণ্ড ধনাত্মক সংখ্যাটি অতএব নির্ণেয় অখণ্ড ধনাত্মক সংখ্যাটি সমান সমান তিন তাহলে আমরা কি পেলাম অখণ্ড ধনাত্মক সংখ্যাটা তিন আমাদের 1.3 তিনের দাগের অঙ্কটা হয়ে গেল এবার আমরা শুরু করব চারের দাগের অঙ্কটা এবার আমরা করছি চারের দাগের অঙ্কটা চারের দাগের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক এটা খুব মন দিয়ে দেখবে বলছি দুটি স্থানের মধ্যে 200 কিলোমিটার এক স্থান থেকে অন্য স্থানে যেতে মোটর গাড়িতে যে সময় লাগে জিপ গাড়িতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে এবার বলছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি তাহলে মোটর গাড়ির গতিবেগ কত তাহলে আমরা ধরে নিলাম মোটর গাড়ির গতিবেগ সলভ ধরি মোটর গাড়ির গতিবেগ মোটর গাড়ির ধরি মোটর গাড়ির গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি আমরা কি বলতে পারি অতএব জিপ গাড়ির জিপ গাড়ির গতিবেগ কত হবে x প্লাস 5 কিলোমিটার পার আওয়ার জিপ গাড়ির গতিবেগ x প্লাস 5 কিলোমিটার পার আওয়ার এবার বলছে এক স্থান থেকে অন্য স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে তাহলে 200 কিলোমিটার যেতে মোটর গাড়ি কত সময় লাগবে তাহলে 200 কিলোমিটার যেতে 200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগে মোটর গাড়ির সময় লাগে 2 বাই গতিবেগ এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করছি তাহলে মোটর গাড়ির সময় লাগবে সেটা সমান সমান কত মোট দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার তাহলে 200 বাই x ঘন্টা এই একটা ফর্মুলা আমরা জানি সেটা ফর্মুলা হচ্ছে ডি ভি ইকুয়াল টু মানে বেগ ইকুয়াল টু ভি ইকুয়াল টু ডি বাই টি মানে ভি মানে ভেলোসিটি মানে গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময় এই ফর্মুলাটা আমরা জানি সেখান থেকে আমরা বলতে পারি টি ইকুয়াল টু কত ডি বাই ভি মানে সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ তাহলে এখানে সময় ইকুয়াল টু সময় বার করতে হয়েছে 200 কিলোমিটার যেতে মোটর গাড়ির সময় লাগে সময় বার করছি সময় কত 200 বাই মোটর গাড়ির গতিবেগ হচ্ছে এক্স তাহলে অতএব 200 কিলোমিটার যেতে 200 কিলোমিটার যেতে জিপ গাড়ির সময় লাগে তাহলে জিপ গাড়ি কত সময় লাগবে দূরত্বটা হচ্ছে 200 কিলোমিটার বাই জিপ গাড়ির গতিবেগ এক্স প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা তাহলে 200 কিলোমিটার যেতে জিপ গাড়ির সময় লাগবে এত এবার এখানে বলেছে জিপ গাড়িতে যেতে 2 ঘন্টা সময় কম লাগে তাহলে শর্তে আমাদের ইকুয়েশন সমীকরণটা তাহলে কত হয়ে যাবে জিপ গাড়িতে যেতে যেহেতু 2 ঘন্টা সময় কম লাগে তাহলে এই সময়টার থেকে এই সময়টা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা 2 ঘন্টা পাবো কারণ এই সময়টা 2 ঘন্টা বেশি তাহলে 200 বাই x মাইনাস 200 বাই x প্লাস 5 ইকুয়াল টু 2 এটা আমরা সমাধান করছি এবার তাহলে সমাধান করলে কত হচ্ছে প্রথমে লসাগু করে দিলাম x ইনটু x প্লাস 5 এখানে কত হচ্ছে
দুশো এক্স প্লাস 5 × 200 মানে 1000 মাইনাস 200x ইকুয়াল টু 2। সেখান থেকে সমাধান করলে এখানে 200x কেটে গেল, তাহলে 1000 এখানে 2, যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে পড়ে থাকে 500/x² + 5x = 1। এবার আমরা এখানে করছি, এটা আমাদের আর দরকার লাগছে না, সুতরাং এটা আমরা মুছে দিলাম। এবার এখানে আমরা সমাধানটা করব, সমীকরণ আমরা পাচ্ছি, এরপরে করছি কি আমরা এখানে করছি অর, তাহলে কত হচ্ছে x² + 5x = 500। অর এটা আমরা সমাধান করার জন্য সবগুলোকে বাম দিকে নিয়ে এলাম, x² + 5x = 500। অর এটা সমাধান করছি কি করে, 525 × 50 মানে 25 আর 20, x² + 25x - 20x - 500 = 0। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা x কমন নিচ্ছি, পড়ে থাকছে কত x + 25 - 20 কমন নিলে x + 25 = 0। তাহলে অতএব সমীকরণটা উৎপাদক বিশেষণ কত হলো, x + 25 × x - 20 = 0। তাহলে দুটো রাশির গুণফল = 0। তাহলে আমরা কি বলতে পারি, হয় x + 25 = 0, অতএব x = -25, ইহা অসম্ভব। এরা অসম্ভব কেন, তার কারণ হচ্ছে গতিবেগ ঋণাত্মক হতে পারে না, সেই জন্য x = -25 অথবা x - 25 নয়, ইহা অসম্ভব। এবার আমরা আর একটা উৎপাদক যেটা রয়েছে সেটা = 0 বসাবো, আর একটা উৎপাদক কত, x - 20, অথবা x - 20 = 0, অতএব x = 20। তাহলে নির্ণয় সমাধান আমরা কত পেলাম, সমাধান আমরা পেলাম x = 20। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি, অতএব মোটর গাড়ির গতিবেগ 20 কিলোমিটার পার ঘন্টা, মোটর গাড়ির গতিবেগ কত পেলাম 20 কিলোমিটার পার ঘন্টা, হয়ে গেল চারের দিকের অঙ্কটা। চারের দিকের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা খুব ভালো করে মন দিয়ে বুঝে নাও। এরপরে আমরা পাঁচের দিকের অঙ্কটা করব, শুরু করছি পাঁচের দিকের অঙ্কটা। বলেছে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার, তাহলে জমির দৈর্ঘ্য প্রস্থ কত। তাহলে আমরা ধরে নিলাম জমির দৈর্ঘ্য, ধরি জমিটির দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার, জমিটার দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম এক্স মিটার। যদি দৈর্ঘ্য এক্স মিটার হয় তাহলে তার ক্ষেত্রফল আমরা জানি 2000 বর্গমিটার, তাহলে অতএব জমিটির প্রস্থ, অতএব জমিটির প্রস্থ প্রস্থ কত, 2000/x মিটার, কারণ আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিলে আমরা প্রস্থ পেয়ে যাব, তাহলে আমরা প্রস্থ পেয়ে গেলাম কত, 2000/x মিটার। এবার পরিসীমা বলেছে 180 মিটার, অতএব জমিটির পরিসীমা, জমিটির পরিসীমা কত, পরিসীমার ফর্মুলা কত, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে x + 2000/x মিটার। তাহলে শর্তে, তাহলে আমরা শর্তে কি পেলাম, এই পরিসীমাটা 2 × x + 2000/x = 180। তাহলে জমির পরিসীমা কত পেলাম, আমরা সমীকরণটা পেয়ে গেলাম, এটা আমরা সলভ করব। তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে x + 2000/x = 90, অর আমরা লসাগু করে দিলাম, তাহলে কত হচ্ছে x² + 2000 = 90, অর x² + 2000 = 90, সেটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে কত হচ্ছে x² - 90x + 2000 = 0। x² - 90x + 2000 = 0। এবার এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব, তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে আমরা কত পাবো, এটা উৎপাদক বিশ্লেষণ করলে হবে x² - 50x - 40x + 2000 = 0। 50 আর 20 যদি 40 আমরা যদি গুণ করি তাহলে হবে 2000, আর এটা যোগ করলে হচ্ছে -90। এটা থেকে x কমন নিলে হবে x - 50, এখান থেকে -40 কমন নিলে x - 50 = 0। তাহলে আমরা পেলাম কত, x - 50 x - 40 = 0। তাহলে দুটো রাশির গুণফল = 0 আকারে চলে এলো, মানে আমাদের উৎপাদক বিশ্লেষণটা
হয়ে গেছে, তাহলে কত হলো x মাইনাস 50 ইনটু x মাইনাস 40 ইকুয়াল টু 0। তাহলে যদি দুটো রাশির গুণফল আকারে শূন্য যেহেতু এসে গেছে, তাহলে আমরা কি বলতে পারি, হয় একটা রাশি জিরো অথবা একটা রাশি জিরো। তাহলে এরপরে আমরা এখানে করছি হয় x মাইনাস 50 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 50 অথবা x মাইনাস 40 ইকুয়াল টু 0, তাহলে আমরা কি বলতে পারি x ইকুয়াল টু 40। তাহলে যেহেতু x এর আমাদের এখানে দুটো মান বেরিয়েছে এবং এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে আমরা বলতে পারি অতএব জমির দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার, কারণ আমরা জমির দৈর্ঘ্যটা ধরেছিলাম x। কেউ যদি জমির দৈর্ঘ্যটা জায়গায় প্রস্থটা x ধরতো, তাহলেও কিন্তু x এর এই দুটো মানই আমরা পেতাম, কারণ x এর একটা দ্বিঘাত সমীকরণ, এখানে যে দুটো মান বেরোবে x এর সেই দুটো মানের মধ্যে বড় মানটা হচ্ছে দৈর্ঘ্যের মান, আর যেটা মানটা ছোট মান সেটা হচ্ছে প্রস্থের মান, সেখানে আমরা দুটো মানই পেয়ে গেলাম। তাহলে জমির দৈর্ঘ্য কত, জমির দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার, অর্থাৎ জমির দৈর্ঘ্য সমান সমান 50 মিটার আর জমির প্রস্থ সমান সমান 40 মিটার। তাহলে অ্যান্সার হয়ে গেল জমির দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার এবং জমির প্রস্থ হচ্ছে 40 মিটার। আমাদের পাঁচের দাগের অঙ্কটা কমপ্লিট হলো। তোমরা পাঁচের দাগের অঙ্কটা খুব ভালোভাবে দেখে নাও, এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ এবং তোমাদের ভালো লাগছে। তোমরা রোজ দিন ক্লাসটা ফলো করো, যতদিন না লকডাউন উঠছে ততদিন এভাবেই আমরা ক্লাস করব, এবং আশা করি এইভাবে ক্লাস করলে তোমাদের সুবিধা হবেই, অসুবিধা কিছু হবে না, কারণ আমি প্রায় সব অঙ্কই তোমাদেরকে করে এবং বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ হলো।